প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছি আমাদের নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আনারস গাজরের ফিউশন শরবত। আনারস গাজরের ফিউশন তৈরি করতে যা যা লাগছে: আনারস, গাজর, মধু, পুদিনা পাতা, লবণ, লেবুর রস। আনারস এমন একটি ফল যেটি দেখা যায় যে আপনার কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত উপকারিতা অ্যাড করে। এটিতে ফাইবারের পরিমাণ অনেক বেশি রয়েছে। আর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর ভিটামিন এ সমৃদ্ধ, বিটা ক্যারোটিন সমৃদ্ধ, ভিটামিন সি সমৃদ্ধ। এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। গাজরের তৈরি যে কোনো সবজি সালাদ আপনি কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতেই পারেন। এরপরে দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু। এরপরে এর মধ্যে আমরা পুদিনা পাতা দিয়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবু মানেই ভিটামিন সি, স্বাস্থ্যগত উপকারিতা বয়ে নিয়ে আসে। নিয়মিত খাদ্য তালিকায় এক টুকরো লেবু রাখলে সেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এরপরে আমরা এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এটি একেবারে একটি রিফ্রেশমেন্টের জন্য ড্রিঙ্কস হিসাবে কাজ করবে, যে সারাদিন রোজা থাকার পরে শরীরের ক্লান্তি মুছে দেওয়ার জন্য কিন্তু এই ড্রিঙ্কসটি খুব চমৎকার একটি পানীয় হতে পারে আপনার টেবিলে। এরপর আমরা সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আনারস গাজরের ফিউশন। এরপরে আমরা হচ্ছে এটিকে সার্ভ করে নিব। এটিকে সার্ভ করার জন্য আমরা ব্যবহার করছি আরএফএল জগ। আরএফএল জগ অন্যান্য জগের থেকে একেবারেই ভিন্ন, কেননা আরএফএল জগ 100% ফুড গ্রেডেড। তাই আমার মতো আপনিও যদি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা চান, তাহলে অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন আরএফএল জগ। আমি এর মধ্যে এই জুসগুলো, যে শরবতটি তৈরি করলাম, সেটি সার্ভ করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিব বরফ কুচি। এরপরে আমরা এটিকে সার্ভ করে নিব একটি গ্লাসে। চলুন তাহলে গ্লাসটি নিয়ে আসি। আপনি যখন খাবারটিকে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে সার্ভ করবেন, সেটি কিন্তু দেখা যায় যেমন পুষ্টিগুণের ঠাসায় যে কোনো খাবারই হোক না কেন, সেটি দেখতে যদি বেশি ভালো বা সুন্দর মনে হয়, আপনার পরিবারের সকলেই কিন্তু সেটি খুব সুন্দরভাবে সাদরে গ্রহণ করবে। আমাদের কিন্তু আনারস ও গাজরের শরবত তৈরি হয়ে গেল। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে এর পরবর্তী পর্বে নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।